나기나 상차를 빚을 보리 이체 과리 상차를 잘라 이제 보고라이 상차라 말에 발라기나 상차를 빚을 보리 이체 과리 상차를 잘라 이제 보고라이 아하를 타이트 자리 보까 벌이 제문 판데 상차를 판데 벌려야 말 벌한 때문 가데 상차라 말에 발라기나 상차를 빚을 보리 이체 과리 상차를 잘라 이제 보고라이 상차라 말에 발라기나 상차를 빚을 보리 이체 과리 상차를 잘라 이제 보고라이 সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো। দিদি গো তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না, তোমরাই বলো, কোন বাড়ির মদ্য লোক সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোবি, রাত দশটার মধ্যে মদ গিলে বাড়িতে আসবে, সে সংসার হাল কি আমি দেখেছো? আমি তাকে বলেই থাকো, দিনের পর দিনে হোক চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সংসার উত্তর দিল, কেন রে সংসার হা করে চলবে? আর মাকে বলেছিলাম, মা এত কম বয়স আমার বিয়ে দিও না, এমন পড়াশোনা করছি, কন্যাশ্রীর টাকা পাবো, রূপশ্রীর টাকা পাবো, কেন তুমি ওকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই নেকির পেটে গেলে বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে, ওকে বিয়ে করে জীবন যখন হেল হয়ে গেছি, আর তো বাড়িতে আসো, ওরা একটু আমাদের দিন ওর বুঝে দেবো, দিনের পর দিন মদ বসেন তা ভালো লাগে না, বা তার কচু বাচ্চা আছে তার কোনো রকম খেয়াল লাগে না। আরে সংসারে গন্ডগোল কিসের? এই মহারাজ দে, তুই একটা মদ্য লোক, দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তা সংসারে অশান্তি হবে না, তুই কি শান্তি সিরিয়াল চলবে? বাড়িতে টিভি আছে, সিরিয়াল দেখছি। আচ্ছা পাঁচ মাস সকালে টিভি রিচার্জ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কিভাবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে কচি বাচ্চা আছে, সে কি শিখবে? তোর মতো হবে। এই এই তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস? কোনোদিন নয়। তুই তোর বাচ্চাটাকে আমাকে যদি না ভালোবাসবি, তাই তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌডি কাছে রেখে যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌডি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? দেখেছো এ মহাবেদার কি নিশ্চিন্তা ভাবনা দেখো, এই কারণে তোর আমি দু নজর দেখতে পারি না। এই এই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নি, তার দুটো চোখে জয় বাংলা হবে। কালকে তো তোর কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাড়তে পারে? পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখেছো এ মহাবেদ্যা যাতে মাতাল হলে যাবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ নিয়ে রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে, তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশালের আলোয় পড়াশুনো করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি? হে এই এই আমি কোনার পরিচয় জানার দরকার নেই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক, তুই মেয়ে লোকদের কাছে কেন যেতিস বল? ও ভগবান, কত বড় বড় মনীষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো, এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হলি না, আর হতে পারবিও না। কিছুদিন আগে এত মদ খা খেয়েছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল, কোনো ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচল পেতে জীবনে ভিক্ষা চাইলাম, কি করে আর বললাম, বাবা এত বলে তো মদ খা ছাড়াতে পারেনি, তা যত খুশি খা, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে, আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা, ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা হাউই থাকবে। শোনো, আর সন্ধ্যে সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরের নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব। হ্যাঁ যাব, কোথায়? এখন যাব ওই তপন গোস্বামীর হরি নামে শুনতে। Thank you.
জয় রাধে, জয় রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি সে খুলিওয়ালা কই রে? তোর বাবু তো সেলাইন চলতেছে। কি হচ্ছে তা সেলাইন চলতেছে মানে? এই যাচ্ছি রে, তো বড় হাম পড়ে যাচ্ছি। এই যাচ্ছি মানে নিরামিষ থেকে ফিচকির মতো লোক আছে। তুই নিরামিষকে ফিচকির মারতেছিস? হ্যাঁ, আর তোমার পুরো হাত আমার পড়ে গেছে জানো? কেন? আরে আমি ছিলাম প্রদীপ আলেকার ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করে ওয়াশ রোয়াশ রোয়াশ। এই তপন কুমার গোস্বামীর উড়ে কি প্রদীপ পালে রে বাবা? কোথা তপন আর কোথা প্রদীপ পাল? জয় রাধে শ্যাম। এই মুহূর্তে হরিবাসরে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুলটুট হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে তত্ত্বকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকে যে বায়না স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। সেই হাম্বল গল্প দিচ্ছ দাদারা? কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে তিলকির বাড়িতে গাড়িকে প্যান্ডেলে হেঁটে হারিয়া আসছি, আর ওনাকে 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে স্বামী, যাক আনন্দের গল্প করি। এক সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে আনন্দিত খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তোর বাবু হামড়ে বেশ হয়ে গেল না? কেন বলো তিনি? তোমার সোনার থালা তোমার আল্লাহ ঈদ দিয়েছে গো। চেপে যা। যাই হোক, এখন আমার গুরু বন্দনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দ কি হলো পালাচ্ছি কেন? তোমার সোনা তোর গা উঠেছে গো। ই কি বলে রে মা? এ ভাই, এই মাই গলা কি আছে রে ভাই? এই একটু ভোল্টেজটা বাড়া না, একটু বাড়া ভাই, বাড়া বাড়া। না, এ দুয়ার কি আর খুলি, এ দুজন মিলে আমাকে বেনার হতে দেবে না। সীতাপতি পাপ, সীতাপতি পাপ। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো।
তবে আমি তপন কুমার গোস্বামী বলতে পারি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে, তবে এই মহতি হরিবাসরে আমার ভক্তিমতি মায়েরা এবং আমার পুত্র বাবারা আছে, ওই মদখোর নিয়ে কয়েকটা প্রশ্ন করব, আপনারা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না? আস্তে আস্তে জয়রাধে এদিকে তাকাবেন, কারণ কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে তাকাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি গোলা ফাটে চিৎকার করে বলতে পারি, তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না? এবার এসে মদের নেশায় বুড়ি গোলা টিপে ধরিয়েছি, তারা বুড়ি মেরে খুনে যায়, এই সে কোটায় গেল? ও নুকাশো এদিকে এসো। এই কি বলছো? হইল কি বলেছে? যা মদ কাটারে কুকুরে কামড়ায় না, ওরা জানে না। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না? অনেকক্ষণ মদ খেয়েছি, তোর শার্ট পাইনি, তোর কামড়ে কামড়ে শার্ট করবো। আমার মাথাটা খা। এই গুড়িটা কি বলেছে? মদ কাটার বাড়ি চুরি ডাকাতি হয় না? অন্নি বংশে তোর ঘরে কি আছে? চোরটা শুনে দাঁড়া গুরু রে পুরস্কার দে বাবা, ওইটা গাড়ি ভাড়া করে যাবো রে। টাকা নিয়ে রে, অনেক রাস্তা। আমার ভুল হয়েছে, পাপ করেছি। তবে আমি প্রশ্ন করে বলেছি, আপনারা সবাই শুনেছেন, উত্তর দিতে পারেননি, উত্তর গুলো বলে তো শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা এরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। বাপ কি বললো কথাটা? তোরা কি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? শান্ত হও। আস্তে জয়রাজ আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি এদের? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বাইরে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বা হরিণায় মাঝখানে কি বাটকর্ম করছে বলতো? শালা মন বলে বুড়ি উই করছে রে, না শালা এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। আম মন বলে ওই কারণে ওই নাম ভুলে যাচ্ছে। এই বুড়ি কি খেয়েছে কি? হ্যাঁ এ পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। আর বুড়িকে এখানে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আসতে যাই রে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? এরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে, চোর কিংবা ডাকাত মনে করে, ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই না
বলছি নি তা কি করবে একবার বাংলা খাবে মুড়ি বিলি করবে তাই চলো অনেক সময় পিছিয়ে পড়ছে এসো এ বাবা আমার দুটো মুড়ি দে না বাবা দে মা নিয়া নিয়া আমার দুটো মুড়ি দে না মা দে বাবা দে আর দুটো দে বাবা দে আর দুটো দে না বাবা দে আর দুটো দে একা কত মুড়ি খাবে গে হ্যাঁ বিচ্ছিরি বুড়ি একেবারে শূন্য মুড়ি খাচ্ছে আর ইচ্ছা মতো বাটকর্ম করছে মানুষ টিকতে পারছে না কেন বেশি বেশি জল খাওয়া যাচ্ছে না মুড়ি বসা মুন্ডু গড়ে দেওয়া আরে মুড়ি বুড়িমা তা তোমার তো তিন কোটাল পেরে গেতে এক কোটালে পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরিবাসর এসে খাবার জন্য হা হা করতে চ ওরে বাবা আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা এই হরিবাসর এসেছি দুটো মুড়ি নিয়ে কি খাবো বলে রে বাবা বাহ বারে আমার শিক্ষিত সমাজ বারে আমার সাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মারুবে যে আর কেউ নেই বুড়িমার বুকে শূন্য মুড়ি বেঁধে গেছে রে ও বাবারা জল জল আমার শস্যে গিয়ে পেমেন্টটা কর এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো এই বাবা সে বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে আমি কি বলি বুড়িমাকে সুস্থ করি তারপরে পেমেন্ট আমি এক্ষুনি করছি দাঁড়া দাঁড়া আরে বাবু কেউ অসুস্থ আমি দেখতে এসেছি ভাই পরে শোয়াতে এক ঘন্টা সময় আছে ভাই পেমেন্টটা কর এই মুহূর্তে চলে যাবো এ বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার 60,000 60,000 এ বলছি বাবা অতি গরিব মানুষ জানেন তো ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাহটা তারাই বুড়ি মা অসুস্থ হয়ে পড়ছে বুড়িমাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু আপনি জানেন আমার কত খরচ আপনাদের এখানে যে শোক করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ আপনি বুঝবেন না প্রয়োজন আমার এই বুক পাঠিয়ে দিচ্ছি আপনি লাথি মেরে নিন কিন্তু 1 টাকা কম নিতে পারবো না দিলে গো আসরে মুখে তোমার হরি কথা নোংরাম ভেতরে বাবু গো মা কি নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না চুপ আমি ভাবি কোন যন্ত্রু চামড়া তোমার গায়ে বলছিস বাবু আপনি একটা ধার্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না তোমার গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী আমি ভাবি কোন যন্ত্র আমরা তোমার ভাই তোমার দয়া কারো যদি জীবন বেঁচে যায় হরি বেঁচে এরাই করে খাই আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস কত 1-1.5 লাখ হরিনাম দিয়েছে গৌড়ার নেতা সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই আপনারা বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা 3 ঘন্টা শেষ 60-70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে তবে হরি কথা গাই ওই হরি নাম শুনলে পাপে পড়বে তো সবাই হরি নাম দিয়েছে গৌরার নেতা সেই হরি নাম 3 ঘন্টায় 70,000 চাই ধ্যানে তাই গানি বলে যেও নাই সফল ধ্যানে তাই গানি বলে যেও নাই সফল সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে যত অনুরোধ কর আমি 1 টাকা কম নিতে পারবো না।
আমি জানি বাবু আপনি একটা টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থ যাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আপনারা মদ খে না, এত বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে যাবো, প্রকৃত অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। বুড়িমা সত্যি কথা বলবে, সত্যি করে বলো, ছোট থাকবে না, এই যে আমরা সত্যি করে বলো। ও বুড়িমা, বুড়িমা কে তোর হাতে তুলে দেবো না, আমি যখন মাকে বুকে আঙলে রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই। আরে ভাই, এই পিতে মারুবে যে আর কেউ নেই, তা আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি তুই আমার মাকে ফিরিয়ে দে। উড়ি বাবা, আমার ছেলে না, আমার সেই যে চলে গেছে রে বাবা, আরেকদিনের জন্য দেখতে আসেনি রে বাবা, আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা, আমার ছেলের একটি বার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাজ করে দেবে রে বাবা। মনে মহলো, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা, আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। জীবনে ভুল করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর একবার আমাকে খোকা বলে ডাকো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, ওই মায়ের জিনিস শোধ হবে না আজীবন। সুধাবি কি করে সেদিন, সুধাবি কি করে সেদিন, মা হলো ছেলের জীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, সই সব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোল ছিলি বড় আদরে, সই সব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধাই কৃষ্ণা মেলা, বুকের সুধাই কৃষ্ণা মেলা, মা হলো ছেলের জীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন, মায়ের জিনিস শোধ হবে না আজীবন। Thank you.